স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার আয়োজনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে ও এ আর লিটু এবং রেদওয়ান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন এবং আসলাম ফকির লিটন এবং আমজাদ আলী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, শিপলু আহমেদ নিয়াজি, শফিক খান, কাতালোনিয়া যুবদল সভাপতি ফয়সল আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।